তৃণমূল বিধায়ককে জুতো পরিয়ে দিচ্ছেন দুই ব্যক্তি। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। গতকাল বর্ধমান শহরে রক্তদান শিবিরে যোগ দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই অনুষ্ঠানেই তাকে জুতো পরিয়ে দিতে দেখা যায় দুই অনুগামীকে। বিজেপির কটাক্ষ, বিধায়ককে জুতো পরিয়ে দেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। তৃণমূল বিধায়ককে সাফাই, সাহায্যকারী তার ভাইপো। জুতোর চেন লাগাতে সমস্যা হওয়ায় ভাইপো এগিয়ে আসেন। খোকন দাস একজন বিধায়ক, তিনি জনসেবার জন্য এসেছেন। তাকে যদি জনগণ যদি জুতো পরিয়ে দিতে হয় জনগণকে, তো এর থেকে দুঃখের বিষয় আর কিছু নাই। দেখুন, কে কাকে জুতো পরিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজ গোটা সমাজ ব্যবস্থায় চটির তলায় চাপা পড়ে গেছে। আমরা এর আগেও তৃণমূলের এরকম অপসংস্কৃতি আমরা দেখেছি, আজকেও দেখছি আর আগামী দিনেও দেখব। নিজে ঝুঁকবেন না সেটা তো বললে চলবে না, কারণ উনি জনপ্রতিনিধি, সব জায়গায় ঝুঁকেই তাকে কাজ করতে হবে। কারণ লোকের জন্য আজকে ওখানে ওনাকে, সাধারণ মানুষকে ভোট দিয়ে ওনাকে জিতিয়ে এনেছেন। তো সাধারণ মানুষের কাজ করা তো দূরের কথা, জুতো বাঁধার জন্য লোক রাখতে হচ্ছে। ওইসব বাজে কথা, আমার এই যে জুতো, আমি যেটা এখনও পাই দিয়েছি, জুতো আমিই পরি। আমার নিজের যে সঙ্গে আমার নিজের লোক, সে কোনো সরকারিও লোক নাকি, সে শুধু ওই চেনটা ঢুকিয়ে দেয়। ওসব বিরোধীদের কোনো কাজ নেই, তারা এখন এইসব নিয়ে বিতর্ক করবে। জুতো কাউকে আমি পরিয়ে দিই না, পরিয়ে দেয় না, জুতো পরিয়ে দিচ্ছে কেউ দেয় না, ওটা বাজে কথা। কোনো সরকারি লোক না কিছু না, আমার নিজের ভারি বেটা। কোভিড ক্ষতিপূরণ মামলায় রাজ্যের সমালোচনা হাইকোর্টে। রাজ্য কি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে? এই অতিমারির সময় কোনো গাফিলতি বরদাস্ত করব না, মন্তব্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কোভিডে মৃতদের পরিবার ও আক্রান্তদের টাকা দিয়ে দেওয়া হবে, হাইকোর্টের শুনানিতে এদিন জানায় রাজ্য। দিয়ে দেব এই কথার কোনো যুক্তি নেই, এখনো কেন দেননি বলুন, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। কতজন ক্ষতিপূরণের আবেদন করেছেন, কবে করেছেন, কতজন ক্ষতিপূরণ পেয়েছেন, কতজন পাননি আর কেন পাননি, বিস্তারিত তথ্য জানাতে হবে 12ই আগস্টের মধ্যে, রাজ্য সরকারকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ নিয়ে আইনজীবীর কি বক্তব্য শুনব। এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে প্রতিবন্ধী মানুষ এবং যারা মেন্টাল ইলনেস নিয়ে ভুগছেন, তাদের কিন্তু কোনো রকম অগ্রাধিকার দেওয়া হচ্ছে না ভ্যাকসিনেশনের জন্য, এবং তার ফলটা অনেক সুদূর প্রসারী হতে পারে। এবং কারণ আমাদের রাজ্যে অনেক এই ধরনের মানুষ আছেন যারা প্রতিবন্ধী এবং যারা স্যানিটাইজেশন, মাস্ক এর অর্থটাই ভালো করে বুঝতে পারেন না মানসিক প্রতিবন্ধকতার জন্য। সেই কারণে আজকে স্বতঃপ্রণোদিত হয়ে এই পাবলিক ইন্টারেস্ট লিস্টিগেশনটি ফাইল করা হয়েছে। কোর্ট সরকারকে ডাইরেকশন দিয়েছেন যে এই বিষয়টিকে ভালোভাবে দেখতে এবং এতে কী স্টেপ নেওয়া হয়েছে সেটা কোর্টের কাছে জানাতে। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।